আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম তানজিদ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিচনে কাশবনটি আসলে ফেসবুকে কয়েকদিন দেখে আমি বিরক্ত হয়ে গেছি যে সবাই কাশবনের সাথে ছবি আপলোড করে কাশবনে গিয়ে ভিডিও আপলোড করে তাই আমি চলে এলাম এবং আসার পরে দৃশ্যটা দেখে এত এত ভালো লেগেছে যে মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আসলে এখানে যেদিকে তাকাই অর্থাৎ যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল আর কাশফুলের দৃশ্যটা আসলে খুব খুব সুন্দর লাগছে তো সেই জন্যই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি দেখেছি আপনাদেরকে দেখাবো না তা তো হয় না তাই আপনাদেরকে এই কাশফুলের দৃশ্যটা আজকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা সো আজকে আপনাদেরকে দেখাবো কাশফুলের ভিতরের যে সৌন্দর্যগুলো কাশফুলের যে সৌন্দর্যটা আসলে প্র স্রষ্টার সৃষ্টি যে এত সুন্দর এখানে না আসলে বুঝতাম না আসলে স্রষ্টা সৃষ্টির কাছে গেলে অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য তার কাছে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রকৃতির সৌন্দর্য কতটুকু আর সেই স্রষ্টা দাঁড়িয়ে না কতই সুন্দর তো সো চলেন আমরা আজকে দেখি কাশফুলের সৌন্দর্যগুলো দেখে এবং কাশবনের ভিতরে আমরা এখন যাব দেখবো কাশফুলের সৌন্দর্য তাহলে পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেহেতু আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপর দিতে পারি সহযোগিতা করলে অবশ্য আরও ভালো ভালো ভিডিও উপর দিতে পারবো আসলে কী বলবো আমি মুগ্ধ দৃশ্যটা দেখে যে সামনে যতটুক অর্থাৎ যতটুক আপনাদের চোখ যাবে ততটুকু শুধু আর কাশফুল কাশফুলগুলো অনেক অনেক সুন্দর যা প্রকাশ করার মতো না সামনে আপনি যতটুকু তাকাবেন সব কাশফুলার কাশফুল অনেক অনেক কাশফুল দেখেন কাশফুলের কে দিয়া সূর্য অনেক অনেক জুস আপনারা দেখেন আসলে অনেক অনেক সুন্দর একটি জায়গা যা আসলে বলার মতো কোনো ভাষা নেই এত কাশফুল এত কাশফুল এখানে আছে আসলে আমিও কল্পনা করতে পারেন আমি আসার আগেও ভাবি না যে এত সুন্দর জায়গাটা আপনাদের জন্যই ভিডিওটা করা কারণ আমি তো দেখে গেছি আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন আসলে কুমিল্লা শহর থেকে আসতে বেশি দূরে না কাছেই আমি হয়তো লোকেশানটা দিয়ে দিবো আপনাদেরকে ভিডিওর উপর লোকেশানটা থাকবে দেখাই আপনারা দেখেন মানে দৃশ্যটা আসলে একটা মানে মনোমুগ্ধকর দৃশ্য যেটা দেখে যে কারোর মন জুড়িয়ে যাবে দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার কাছে এত সুন্দর লাগতেছে না জানি আপনাদের কাছে কেমন লাগবে আসলে না আসলে বোঝা যাবে না যে এত অনেক অনেক জোশ কাশফুলগুলো অনেক অনেক জোশ লাগতেছে এবং কাশফুলের মাঝে দিয়ে যে সূর্যটা দেখা যাচ্ছে অর্থাৎ বিকালে যে সূর্য সেই সূর্যটাও অনেক সুন্দর লাগতেছে দেখুন ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর এত সুন্দর লাগতেছে যা অবাক করা তবে এখানে প্রচুর দর্শক আছে যারা মানে ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতি প্রেমী মানুষ তারা এখানে ঘুরতে আসে তবে আজকে এই জায়গাটিতে এসে অনেকটাই উপভোগ করেছে জায়গাটি আসলে অনেকটাই ভালো লেগেছে জায়গাটি তবে একটা জিনিস খুব কষ্ট দিয়েছে যে আমরা মানুষ এত খারাপ এত খারাপ যে এত সুন্দর প্রকৃতি যেটা আমরা সবাই উপভোগ করতে পারি যেটা আমাদেরকে অনেক বিনোদন দেয় অনেক প্রশান্তি দেয় সেই প্রকৃতির যে ফুলগুলো আসার পর থেকে দেখতেছি যে অনেক ছেলে মেয়ে বিশেষ করে মেয়েরা যে ফুলগুলো ছিঁড়তেছে এবং এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে যেতেছে এটা খুবই দুঃখজনক আমরা মানুষ যাতে অর্থাৎ সৃষ্টির সেরাজীব হয়েও আমরা এই কাজগুলো করতেছি কেন এই ফুলগুলো আমাদেরকে এত সৌন্দর্য মানে আমাদেরকে এত আনন্দ দিচ্ছে এত একটা অর্থাৎ কি বলা যায় যে আমাদের মনকে আমাদের রিফ্রেশ করতেছে যে আমাদের ব্যস্ত জীবনটাকে তারা আমাদেরকে একটা রিফ্রেশমেন্ট দিচ্ছে সে জায়গায় আমরা এই ফুলগুলো ছিটতেছি কি আমাদের আদৌ কি উচিত যদি আমরা আমাদেরকে প্রশ্ন করা হয় এটাকে আমাদের উচিত তাহলে কি বলবো আমরা তো আমরা মানুষ জাতি হিসেবে আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক এখানে কাশফুলের সাথে আর একটা সৌন্দর্য আছে সেটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামে যে থাকে গাছ দেখেন এগুলোকে ছুইলে দেখেন আমার হাতের ছয় তারা কি লজ্জা পেতেছে যদিও এখনকার সমাজের মেয়েদের লজ্জা কম কিন্তু এই লজ্জাপতি গাছের লজ্জা এখনো কমেনি আগে যেমন ছিল এখনো ছিল ছোটবেলায় দেখতাম যে আমাদের গ্রামীণ সমাজের মেয়েদের অনেক লজ্জা সাথে এই লজ্জাপতি গাছেরও অনেক লজ্জা কিন্তু সমাজ থেকে যখন লজ্জা প্রতি মেয়েদের লজ্জা উঠে গেছে কিন্তু এই লজ্জাপতি গাছের লজ্জা এখনো যায়নি তাদের লজ্জা ঠিক হয়ে আছে